মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা শুরুতে আপনাকে জানিয়ে রাখি, আপনি এই ভিডিওতে যে তথ্যগুলো জানতে পারবেন সেই তথ্যগুলো আমার নিজের মন গড়া কোনো কথা নয়, বিভিন্ন পুষ্টিবিদ, গবেষক এবং ডাক্তারদের কাছ থেকে সংগ্রহ করা কিছু তথ্যই আপনাদের উপকারের জন্য আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি। তো চলুন বিষয়গুলো জেনে নেওয়া যাক। আপনার বাসায় ফ্রিজ আছে বলে সব ধরনের খাবারই যে ফ্রিজে রাখতে হবে এমন কোনো কথা নয়। গবেষকরা বলে থাকেন কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে রাখলে সেই খাবারগুলো বিষে পরিণত হতে পারে, এবং কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে রাখলে সেই খাবারগুলোর আসল পুষ্টিগুণ বা স্বাদ নষ্ট হয়ে যায়। তো চলুন জেনে নেওয়া যাক গবেষকরা কোন কোন খাবারগুলো ফ্রিজে রাখতে বারণ করে থাকেন। প্রথমে একটি সবজি, যেই সবজিটি ফ্রিজে রাখতে গবেষকরা বারণ করে থাকেন, সেটি হলো আলু। আলু এমন একটি সবজি যা খোলা, আলো বাতাস আছে এমন স্থানে সংরক্ষণ করতে সবসময়ই গবেষকরা বলে থাকেন। খোলা আলো বাতাসে রাখলে এই সবজিটির আসল পুষ্টিগুণ বজায় থাকে। ফ্রিজে রাখলেই বরং আলুর ভেতরের পানি ফ্রিজের ভেতরের ঠান্ডা আর্দ্রতা শুষে নিয়ে আলুকে চুপসে ফেলে। তাছাড়া আলুতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকার কারণে আলু ফ্রিজে রাখলে সুগার তৈরি হয়। সেই আলু রান্না করলে এক ধরনের অ্যাসিড তৈরি হয় যার নাম অ্যামাইনো অ্যাসিড, যা শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। সুতরাং স্বাভাবিক তাপমাত্রায় যদি আলু বেশি ভালো থাকে তবে ফ্রিজে রেখে নিজের স্বাস্থ্যের জন্য হুমকি ডেকে আনার দরকার কি? ডিম। সঠিকভাবে আমরা প্রত্যেকেই ডিম কিনে ফ্রিজে রাখি, কিন্তু সেগুলো কিন্তু কাঁচা ডিম। কাঁচা ডিম ফ্রিজে রাখা যেতে পারে, কিন্তু অনেকেই আছেন যারা একটু সময় বাঁচানোর জন্য একবারেই অনেকগুলো ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে থাকেন পরে ব্যবহার করার জন্য। গবেষকরা বলে থাকেন এই সিদ্ধ করা ডিম ফ্রিজে রাখার কারণে ডিমের সাদা অংশ শুকিয়ে যেতে শুরু করে এবং ডিমের গায়ে ফাটল ধরে, ফলে সিদ্ধ করা সেই ডিমে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ঢুকে যায়। এই ডিম খাওয়ার পর অতি দ্রুত শরীরে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, তাই সিদ্ধ বা রান্না করা ডিম বেশি দিন ফ্রিজে রাখতে গবেষকরা নিষেধ করে থাকেন। পেঁয়াজ ও রসুন। আলুর মতো পেঁয়াজ ও রসুন যেখানে আলু বাতাস প্রবেশ করে সেখানে সংরক্ষণ করতে গবেষকরা বলে থাকেন। ফ্রিজে পেঁয়াজ রসুন রাখলে এগুলো অপেক্ষাকৃত নরম হয়ে যায় এবং পেঁয়াজ রসুন থেকে এক ধরনের দুর্গন্ধের সৃষ্টি হয় যা অনেক বিরক্তিকর। তাছাড়া পেঁয়াজ রসুন ফ্রিজে রাখলে এগুলোর আসল স্বাদ বা ঘ্রাণ নষ্ট হয়ে যায়। বিশ্বাস না হলে ফ্রিজে রাখা পেঁয়াজ রসুন দ্বারা তৈরি খাবার এবং ফ্রিজে না রাখা পেঁয়াজ রসুন দ্বারা তৈরি খাবার খেয়ে দেখুন, পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। তাছাড়া পেঁয়াজ রসুন বেশি দিন ফ্রিজে রাখলে তা অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয় যা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। সুতরাং পেঁয়াজ রসুন ফ্রিজে রাখার চাইতে স্বাভাবিক আলো বাতাসে সংরক্ষণ করাই ভালো। মধু। মধুতে প্রচুর পরিমাণে সুগার থাকার কারণে মধু ফ্রিজে রাখলে মধুর ঘনত্ব বেড়ে যায় এবং মধুর নিচে তলানি পড়ে, এতে করে মধুর আসল স্বাদ নষ্ট হয়ে যায়। এবং মধুতে প্রচুর সুগার থাকার কারণে মধুতেও অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সুতরাং স্বাভাবিক তাপমাত্রায় রাখলেই যদি মধু ভালো থাকে তাহলে শুধু শুধু ফ্রিজে মধু রাখার প্রয়োজন কি? কফি। বাইরের কোটাতে কফি রাখলে অনেক সময় কফি জমে যায়, তাই কয়েকবার ব্যবহার করার পর বুদ্ধি করে অনেকেই কফি ফ্রিজে রেখে থাকেন। ফ্রিজে রাখার পর কফি জমে না ঠিকই, কিন্তু কখনো খেয়াল করেছেন কি ফ্রিজে রাখার আগে কফি খেলে যে ঘ্রাণটা পাওয়া যায়, ফ্রিজে রাখার পর কফি যদি খান তাহলে সেই ঘ্রাণটি কি পাওয়া যায়? আশা করি এরপর থেকে খেয়াল রাখবেন। পাউরুটি। পাউরুটির প্যাকেট খুললে অর্ধেকের বেশি খেতে না পেরে সবাই ফ্রিজে রেখে দেয়, কিন্তু ফ্রিজে পাউরুটি রাখলে তা শক্ত হয়ে যায়, যেগুলো খেতে খুবই বাজে লাগে। এই পাউরুটিটি ফ্রিজে না রেখে যদি বাইরে রাখা হতো তাহলে এমনিতেই 2 থেকে 3 দিন এই খাবারটি ফ্রেশ থাকতো। তাই ফ্রিজ থাকলেই সব খাবার যে ফ্রিজে রাখতে হবে এমন কোনো কথা নেই। ভিডিওটির তথ্যগুলো পেয়ে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন এবং সচেতন হয়ে থাকেন তাহলে এরকম তথ্য নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারা ভিডিওতে লাইক দিলেই বুঝতে পারবো আমাদের তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হচ্ছে। আরও যদি কিছু জানার থাকে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।